আমাদের বিরুদ্ধে যে অভিযোগ করা হয় বিরিয়ানি খেয়ে নিয়ে আসি, তারা কি হয়তো বিরিয়ানির সাথে ইয়াবা মিশিয়ে নিয়ে আসছিলেন কিনা আমি জানি না, যে দেখার সাথে সাথে পালিয়ে গেছে, পাঁচ মিনিটে ওই মঞ্চটা খালি হয়ে গেছে। এবং তাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি বর্তমানে শীর্ষ নেত্রী যদিও জেলে আছেন বাংলাদেশে, তিনি কাঁপতে কাঁপতে হরতাল ঘোষণা করেছেন। আমি আসলে ভাবতে পারি না একটা দলের নেতা যদি সাহসী না হয় সেই সাহসটা কিভাবে তার দলের নেতাকর্মীদের মধ্যে সংক্রমিত করবে, সে যদি ভীত হয় দলের নেতাকর্মীদের ভীত হবে। আপনি দেখেন সত্যিকার অর্থে তারা যদি লাখ লাখ লোক নিয়ে আসে আর মাত্র কয়েকশো পুলিশের কয়েকটা সাউন্ড গ্রেনেড যদি পালিয়ে যায়, তাহলে তাদের রাজনৈতিক কমিটমেন্ট কতটুকু, তারা কতটুকু সাহসী, তারা কতটুকু রাজপথে দাঁড়ানোর যোগ্যতা রাখে, নাকি তারা ভাড়া করে। আসলে বিএনপি দু তিনটি কথা বলেছিল, সেটি হচ্ছে যে তারা আওয়ামী লীগকে ফলো করবে, এই কথাটি বলেছিল। তারা যে অভিযোগগুলি আওয়ামী লীগের দিকে দেখানোর চেষ্টা করে তারা ক্যাটাগরিক্যালি বলেছিল যে তারা সেইগুলো ফলো করবে। জাতিসংঘের যদি কথা বলে থাকেন কিংবা রিপোর্টটি যে আপা পড়ে শোনালেন, ওখানে লেখা আছে ধারণা করা হচ্ছে কোনো একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন কনফার্ম না হয়ে কিন্তু আজকে পর্যন্ত কোনো বিবৃতি দেয় নাই। কিন্তু কেন ধারণা করা হচ্ছে, এটা কি তাদের লেখা উচিত হচ্ছে যে ধারণা করা হচ্ছে? ধারণার উপর বলে আপনি একটা বিবৃতি দিয়ে দিলেন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন থেকে, সেটা ইউনাইটেড নেশনস হোক কিংবা হিউম্যান রাইটস অর্গানাইজেশন হোক, এইটা তাদেরকে অবশ্যই জবাবদিহিতা করতে হবে যে আপনি ধারণা করে কোনো কথা বলতে হয় আপনি হয়েছে অথবা হয়নি, দুটোর একটি। দ্বিতীয়টি হচ্ছে বাস্তবতা বিবর্জিত। আপনি চিন্তা করে দেখেন যে ছোটোবেলায় শুনেছিলাম যে লাখ লাখ সৈন্য মরে, হাজারে হাজার গুনিয়া দেখে কয়েকটি মাত্র, সেরকম বিএনপি বলছে যে শত শত টিয়ার গ্যাস, শত শত সাউন্ড প্রুফ গ্রেনেড, শত শত অত্যাচার অবিচার সবই হয়েছে, কিন্তু কেউ কিন্তু মানা যায়নি। যে ছেলেটা যুবলীগ যুবদলের যে ছেলেটা পুলিশ হসপিটালে সামনে মারা গেছে, তার শরীরে কোনো আঘাত পাওয়া যায়নি, সে হার্ট অ্যাটাকে মারা গেছে সম্ভবত। তার যে কোনো মৃত্যুর জন্য আমরা দুঃখ প্রকাশ করি বা সমবেদনা জানাই, তাতে কোনো অসুবিধা নাই। কিন্তু এত বড় ঘটনা যদি ঘটতো তাহলে কি একটা লোকেরে কিছু হতো না? আর সত্যিকার অর্থে তারা যদি লাখ লাখ লোক নিয়ে আসে আর মাত্র কয়েকশো পুলিশের কয়েকটা সাউন্ড গ্রেনেড যদি পালিয়ে যায়, তাহলে তাদের রাজনৈতিক কমিটমেন্ট কতটুকু, তারা কতটুকু সাহসী, তারা কতটুকু রাজপথে দাঁড়ানোর যোগ্যতা রাখে, নাকি তারা ভাড়া করে আমাদের বিরুদ্ধে যে অভিযোগ করা হয় বিরিয়ানি খেয়ে নিয়ে আসি, তারা কি হয়তো বিরিয়ানির সাথে ইয়াবা মিশিয়ে নিয়ে আসছিলেন কিনা আমি জানি না, যে দেখার সাথে সাথে পালিয়ে গেছে, পাঁচ মিনিটে ওই মঞ্চটা খালি হয়ে গেছে। এবং তাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি বর্তমানে শীর্ষ নেত্রী যদিও জেলে আছেন বাংলাদেশে, তিনি কাঁপতে কাঁপতে হরতাল ঘোষণা করেছেন। আমি আসলে ভাবতে পারি না একটা দলের নেতা যদি সাহসী না হয় সেই সাহসটা কিভাবে তার দলের নেতাকর্মীদের মধ্যে সংক্রমিত করবে, সে যদি ভীত হয় দলের নেতাকর্মীদের ভীত হবে। আপনি দেখেন অবরোধ যে দিটি তারা দিয়েছে বা হরতাল দিয়েছে, আমি এর মধ্যে দুইবার সিরাজগঞ্জ থেকে এসেছি, দুইবার গিয়েছি এই তিন দিনের মধ্যে প্রোগ্রাম থাকার কারণে এবং আমার সংসদ চলাকালীন কারণে। আমি দেখেছি দূরপাল্লার বাস চলেনি, কথাটা সত্য, কিন্তু দূরপাল্লার বাস চলেনি এটা কোনো পিকেটিংয়ের কারণে নয়, এটা হচ্ছে ভয়ে যে দুই একটা বাস পড়ানো হচ্ছে, যদি আমাদের কোটি টাকার বাসটি পুড়িয়ে দেওয়া হয় তাহলে কি হবে সেটা জানার জন্য মালিকরা এবং যারা যাত্রীরাও আছে। আমার এলাকায় একটা সিএনজির যাত্রী গণেশ যাচ্ছিল এই 18 সনের নির্বাচনের আগে, পান বিক্রেতা, আমার বাসা থেকে 500 গজ দূরে, 300 গজ দূরে থাকে, তাকে একটা পেট্রোল বোমা মেলে সিএনজি সহ পুড়িয়ে দেওয়া হলো। তো যাত্রীরাও ভাবে, এর আগে তো আমরা 13, 14, 15 সনে দেখেছি বিএনপির সহিংসতা, সেই সহিংসতা যদি আবারও তারা ছোট আকারেও শুরু করে তাহলে তো জীবনহানির সম্ভাবনা রয়েছে, সেই জন্য হয়তো বা কেউ টিকিটগুলো কাটছে না।